পড়তে বসা, এখনই তোমার ম্যাডাম চলে আসবে। একদম ঠিক, তুমি একবার ভেবে দেখো, আমাদের মতো শিক্ষিত ব্যক্তিরা যদি এদের পাশে একটু ভালোবাসার হাত বাড়িয়ে দেয়, তাহলে ওরা অবশ্যই আমাদের সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করবে এবং তারাও শিক্ষায় শিক্ষিত হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গর্বিত মনে করে দেশকে ও সমাজকে উন্নতির পথে নিয়ে যাবে। তুমি একবার ভেবে দেখো। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলছো, আমি তো তোমার মতো কোনোদিন এভাবে ভেবে দেখিনি। তুমি আজকে আমার চোখে আঙুল তুলে আমার ভুলটা বুঝিয়ে দিলে। কালকে থেকে ও তোমার সাথে স্কুলে যাবে, আমি কালকে থেকে ওকে তোমার সাথে স্কুলে পাঠাবো। সত্যি ম্যাডাম, আপনার ভুলটা বুঝতে পেরেছেন, সেটার জন্য আমি অনেক খুশি হয়েছি। ও কালকে থেকে স্কুলে যাবে। মানে আমি কাল থেকে কোনো স্কুলে যেতে পারবো? হ্যাঁ পারবে তো। আমি কালকে থেকে স্কুল যেতে পারবো, আমি কালকে থেকে স্কুল যেতে পারবো। আসুন আমরা কাদের ছেলে আর নিজের ছেলের মধ্যে কোনো বৈষম্য না রেখে নিজের ছেলের মতো কাদের ছেলেকে যেন দেখি।